বৈতানিক 75 উৎসবের পঞ্চম দিন। আজ আমাদের অনুষ্ঠান তিনটি ভাগে বিন্যস্ত। প্রথমে আমরা সঙ্গীতানুষ্ঠান, আজকের আমাদের বিশেষ অতিথি শিল্পী শ্রী গৌতম মিত্র, তার পরবর্তীতে আমরা শুনব রবীন্দ্র সৃষ্টির থেকে একক অভিনয় নিবেদনে শ্রীমতী মীনাক্ষী সিংহ, এবং শেষে আজ নৃত্যানুষ্ঠান পরিবেশন করবেন ডান্সার্স গিল্ড জোনাকি সরকারের পরিচালনায়। আমরা আর 10 মিনিটের মধ্যে আমাদের সন্ধের অনুষ্ঠান শুরু করব। বুঝতেই পারছেন শিল্পীরা পৌঁছলেও শ্রোতাদের পৌঁছতে একটু সময় লেগে যাচ্ছে, যে সময় না দিলে সেরম অর্থে উৎসব জমে উঠছে না। আরও যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের আপনারা যেখানে বসে রয়েছেন তার বাম দিকে আমাদের প্রদর্শনী কক্ষে তিনটি স্টল রয়েছে। অক্সফোর্ড থেকে একটি বইয়ের স্টল করা হয়েছে, বামলরি এক্সটিক ট্রাভেল ডিভিশন থেকে একটি ইনফরমেশন কিয়স্ক তৈরি করেছে, আর রয়েছে অক্সফোর্ড চা বার। আমি অনুরোধ করব আপনারা এই সময়ে একবার প্রদর্শনী কক্ষে ঘুরে আসতে পারেন। আমরা আর 10 মিনিট বাদে আমাদের সন্ধ্যের অনুষ্ঠান শুরু করতে চলেছি। ধন্যবাদ। সবাইকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমরা আমাদের আজকের অনুষ্ঠান আরম্ভ করতে চলেছি। সবাইকে সাদর অভ্যর্থনা জানাই, বৈতানিকের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। বৈতানিক 75 উৎসব সূচিত হয়েছে আজ থেকে 5 দিন আগে, 7ই অগস্ট। আজ আমরা তার পঞ্চম দিনে পদার্পণ করেছি, চলবে আরও 4 দিন, 15ই অগস্ট অবধি। আমাদের আজকের সন্ধে তিন ভাগে বিন্যস্ত। প্রথমে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনব শ্রদ্ধেয় শ্রী গৌতম মিত্রের কাছে। গৌতমদার পরিচয় নতুন করে দেওয়ার কিছুই নেই। এই মুহূর্তে শ্রী গৌতম মিত্র সম্ভবত কলকাতাতে রবীন্দ্রসঙ্গীতের অনুভবের অন্যতম নাম। আমরা আজকে অত্যন্ত খুশি এবং সম্মানিত বোধ করছি, গৌতমদা অনেক অনেক দিন বাদে বৈতানিকে আবার সঙ্গীত পরিবেশন করবেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আমরা বৈতানিকে আসার অনেক আগে গৌতমদা বৈতানিকে এসেছিলেন। বৈতানিকের অভিজ্ঞতা বলতে গিয়ে গৌতমদা বলেছেন যে মিন্টু পিসি, মানে শ্রীমতী মেনকা ঠাকুর ওকে নিয়ে এসেছিলেন, এবং সৌমেন্দ্রনাথ ঠাকুরের গানের একটা আশ্চর্য প্রশংসা তো বটেই, তার যে এক্সপ্রেশন সেটাই একটা গল্প। তো আমি গৌতমদাকে একটু উস্কে দেওয়ার চেষ্টা করছি যে সঙ্গীতের পাশাপাশি যদি বলতে বলতে বৈতানিকের ওর অভিজ্ঞতাটাও একটু সবার সঙ্গে একবার বলেন, সেটা গানের মতোই মিষ্টি একটা অভিজ্ঞতা। আমাদের এখনকার শিল্পী শ্রী গৌতম মিত্র, আমি গৌতমদাকে মঞ্চে নিয়ে আসার জন্যে অনুরোধ করছি। বরানী, প্রতিদিনের মতো আজও সঙ্গীতের অংশে যে দুজন সহযোগী শিল্পী আমাদের সঙ্গীতকে মূর্ছনাময় করবেন, এসরাজে রয়েছেন শ্রী শ্যামল ঢালি এবং তালবাদ্যে রয়েছেন শ্রী সোমনাথ ভট্টাচার্য, শিল্পী শ্রী গৌতম মিত্র। শুভ সন্ধ্যা। আমি
অনেক বছর পরে বৈতানিকে আজকে এসেছি। আগে প্রথমবার যখন এসেছিলাম তখন সৌমেন্দ্রনাথ ঠাকুর বেঁচে আমাকে নিয়ে এসেছিলেন, শ্রীমতী মেনকা ঠাকুর। আমি কিছুদিন ওর কাছে গান শিখতাম, তো উনি এসে বললেন যে সৌমেন্দ্রনাথ ঠাকুরকে যে আমার একটি চেলা এনেছি, দেখুন কিরম গায়। তা আমি তো প্রথম তো মুগ্ধ সৌমেন্দ্রনাথ ঠাকুরকে দেখে, আবার গ্রেশিয়ান ফেস। আর আমার কেন যেন মনে হলো ওই মুখে দাড়ি দিলেই রবীন্দ্রনাথ হয়ে যায়, এটা আমার উপলব্ধি হয়েছিল। তা বললেন আর একটু কেন একটু সাহেবি সাহেবি উচ্চারণে কথা বলতেন, তুমি গান করো? আমি হ্যাঁ, আগে হ্যাঁ প্রণাম প্রণাম করে বললাম। তখন ঠিক আছে করো। তা আমি একটা গান দুটো গান করলাম পরপর নিজে থেকে, শুনি একটা কিরম একটা একটা আওয়াজ শুনলাম, চমৎকার চমৎকার, এরকম একটা স্বগতোক্তির মতন আওয়াজ হলো। হ্যাঁ, একটা অস্ফুট একটা কিরম আওয়াজ, বেশি মানে একবারেই লাউড নয়। তা মিন্টু পিসিকে বললেন, মানকা ঠাকুরকে বললেন যে ওকে তাহলে আমাদের এখানকার অনুষ্ঠানে গান করানো যাক। একমাত্র বৈতানিকই 25শে বৈশাখ জোড়াসাঁকোতে ওই ঠাকুর বাড়ির মানে দালানে নাটমন্দিরে গান করার অনুমতি বোধহয় তখন থেকেই পেত, তার আগে থেকেই পেত, এখনও অবধি পায়, আর কারোর অনুমতি নেই ওই দিন ওই সময় ওইখানে অনুষ্ঠান করা। তা আমার সেখানে ভাগ্যে জুটে গেল। সেটা হচ্ছে কত সাল, 66-67 এইরকম হবে। আমি সবে কলেজ থেকে পাশ করে বেরিয়েছি, চাকরি বাড়ির চেষ্টা করছি সেই সময়। তারপরে সেই যে তখন যারা অনুষ্ঠান করছিলেন মানে আর কি কর্মকর্তা এবং যারা স্ক্রিপ্টের উপরে অনুষ্ঠান হচ্ছে, তখন মানে কী করে হবে সেটা কী করে হবে, আমাদের তো স্ক্রিপ্ট হয়ে গেছে এবং যা যা গাইয়ে যা যা গান সব ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, ওকে এখন নতুন দিয়ে বলো ওসব আমি কিছু জানি, দুটো গান ওকে দিতে হবে, নত দুটো গান আমি এই দুটো বলছি ও স্ক্রিপ্টে ঢোকাও বলে আমার বরাদ্দ দুটি গান ওখানে ঢোকানো হলো। আমি শুনেছি আমার বাবা সিদ্ধেশ্বর মিত্র, উনি শান্তিনিকেতন আশ্রমিক ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পড়েছেন, দীনু ঠাকুরের কাছে গান শিখেছিলেন এবং নন্দলাল বসু এবং রবীন্দ্রনাথের কাছে আঁকা শিখেছিলেন, পরবর্তীকালে আঁকাটাই তার জীবিকা হয়েছিল। তো সেই শুনেছিলাম যে কোনো অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠিক এরকম পাশের দিকে ইজি চেয়ারে বসে থাকতেন, অনুষ্ঠানে কিরম কী হচ্ছে একবার শুনতে। এইখানেও দেখলাম ওই সৌমেন্দ্রনাথ ঠাকুর একবারে পাশে বসে আছেন ইজি চেয়ারের মতন একটা আরাম কেদারায়, এবং সেখানে বসে 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 আছেন এবং আমাদের গান চলছে এরকম নিচে মাটিতে ফরাসের ওপর পেতে সেই। এবং তারপরে কিছুদিন সৌমেন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়া অবধি আমি ওখানে গান করেছি, এবং তখন অবধি বোধ হয় মিটু পিসি মানকা ঠাকুরও আসতেন, তারপরে মিনু মানকা ঠাকুরও আসা ছেড়ে দিলেন, আমিও আর বৈতানিকের সঙ্গে একটা মানে আর কি ওপর ওপর বিচ্ছিন্ন হয়ে গেলাম। তো অনেকদিন পর আসতে পারে আমি দেখছিলাম এখানে একটা বিরাট লঞ্চ ছিল, সামনে এই বাড়ি টাড়িগুলো ছিল না। তো সেইটা দেখে আমার মনে হলো কিরম মানে তখন রাস্তা থেকে বৈতানিকটা দেখা যেত। যাই হোক, আজকে আমাকে এখানে গান করবার কথা। আমি
প্রথমে যেন আমাদের রীতি আছে পূজা পর্যায়ের গান দিয়ে আরম্ভ করার, সেটাও করব। তারপরে যেহেতু এখন বর্ষা, এই বর্ষা প্রেম প্রকৃতি এর মধ্যেই ঘোরাফেরা করে, যে কটি আমার যতক্ষণ না গলা ধরে যায় ততক্ষণ গেয়ে যাব। প্রভু আমার থামতে পার, মানে লোভ সম্বরণ করতে পারছি না। আমার শেষ প্রথম গুরু সুচিত্রা মিত্র, কিন্তু শেষ গুরু হচ্ছে দেবব্রত বিশ্বাস। উনি বলছেন যে প্রথম গানটা শেখা, এই গানটা আমি সুচিত্রাদির কাছে আগেই শিখেছিলাম, বলে এই গানটি জানো? আমি বললাম হ্যাঁ, জর্জার কথা বলছি। তখন বললেন যে আচ্ছা কীরকম শোনাও তো শুনে, বললাম তোমার এখনও মাথায় কিছু ঠোকেনি, কিছু ঠোকেনি। আমি কেন? বলছে তুমি প্রভু যে আর প্রিয় যে সবই একই পিছে বলছো। আমি কি হবে বল, প্রভুকে তাকে প্রণাম করি তিনি মাথার ওপর থাকেন, আর প্রিয়কে তাকে বুকে ধরি, ভীষণ আদর, মানে তার সঙ্গে আদরের সম্পর্ক, বলতে হবে তোমাকে সেরমভাবে, তবে তো গানটা হবে। এই সঙ্গে সঙ্গে এটা মনে পড়ে গেল। কি বলছেন? প্রভু আমার প্রিয় আমার পরম ধন, এই পরম ধনটা কি না,
মা তার একবারে কোলে শিশুকে আদর করছেন পরম স্নেহে, ওইটা হচ্ছে পরমতন বলো, ওইটাই তো কেদারের আসল জায়গা। এই যে পরম ধন হে, এই যে এইগুলো ঠিক করে যদি না বলো তোমার গানটা হবে না, ওই স্বরলিপি পাঠ হয়ে যাবে, তোমার নিজেও তুমি কিছু গান বুঝলে না, যাদের শোনাবে তারাও কিছু বুঝলো না। বললে বললেন যে গানটা কি জানো, গানটা হচ্ছে তোমার সঙ্গে তুমি যাদের গানটা শোনাচ্ছ তাদের একটা ব্রিজ কমিউন করা, হ্যাঁ তাদের সঙ্গে একটা সেতু বন্ধ নয়, তুমি গাইছো তাদের ভেতরে ঢুকছে, তাদের রেসিপ্রোকেশন হচ্ছে মুগ্ধতা অথবা হাততালি যাই হোক, এরমভাবে গান শেখানো, এরম মানে শিক্ষক এখন আর গোদায় নেই, যাই হোক আমি সেই ভাবধারাতেই অনুসরণ করেই সব গানগুলোই সেরমভাবে রিওরিয়েন্টেশন হয়ে গেল আমার আর কি। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথে প্রভু আমার।
কবে আমি কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় ভুলে গেছি কবি থেকে আসছে তোমায় চেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় ভুলে কবে থেকে আসছে তোমায় চেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় কবে আমি বাহির হলে তোমারি গান যে রাত
छे तेमनी तुमार आशाय आमार हृदय आछे छे से तो आज के नय से आज के नय कबे आमी बाहिर होले तुमारी गान गे से तो आज के नय से आज के नय भूले से तो आज के नय से आज के नय कबे आमी बाहिर होले तुमारी गान गे से तो आज के नय से आज के नय तुम्हें जानो
বাঁশুর বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তবু উত্তরে, সোনার আভায় কাঁপে সম্প্রতি চলে গেছে এই সপ্তাহে কদিন আগে, 22শে শ্রাবণের স্মৃতি নিয়ে একটি গান, তোমার গীতি জাগানো স্মৃতি নয়ন ছল ছলিয়া বাদল শেষে পুরুমু হেসে যেন চামেলি কলিয়া, তোমার গীতে জাগালো স্মৃতি নয়ন ছল ছলিয়া বাদল শেষে যেন চামেলি কলিয়া, তোমার গীতে জাগালো স্মৃতি। সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে, সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে, দেখা কোন পরশোভায়ে, না দেখা কোন পরশোভায়ে, পড়িছে টল টলিয়া তোমার গীতে জাগালো স্মৃতি, বাদল পবনে নিশীথে বারি পতন সম ধুনিছে মম শ্রবণে, আজি বাদল পবনে তোমার বাদল পবনে।
যেতে পারি পতন সম ধ্বনিছে মম শ্রবণে আজি বাদল পবনে শিবনি জানো অনেকের কানে এই শ্রবণটা হয়তো একটু অন্যরকম শোনাবে, কিন্তু আমাকে বিখ্যাত সাংবাদিক সন্তোষ ঘোষ বলেছিলেন যে শ্রবণটা যখন শোনা ভার্ব তখন শ্রবণ হবে, আর শ্রবণের আর একটা মানে হচ্ছে কান, কান নাউন, তখন শ্রবণ হবে। এখানে আমার মনে হয় এখানে কথাটা হচ্ছে তোমারও বাণী স্মরণখানি আজি বাদল পবনে নিশীথে বাড়ি পতন সম ধ্বনিছে মম শ্রবণে, আমার কানে শুনছি আমি, তাই না? তোমারও বাণী স্মরণখানি, তোমারও বাণী স্মরণখানি আজি বাদল পবনে নিশীথে বাড়ি পতন সম ধ্বনিছে মম শ্রবণে আজি বাদল পবনে শিবানী জানো গানেতে লেখা দিতেছে আকি সুরের রেখা, শিবানী জানো গানেতে লেখা দিতেছে আকি সুরের রেখা যে পথ দিয়ে তোমারি প্রিয়ে, যে পথ দিয়ে তোমারি প্রিয়ে চরণ গেল চলিয়া, তোমার গীতে জাগালো স্মৃতি না, প্ল্যান দিলেই হবে, উড়ে যাবে, উড়ে যাবে। হ্যাঁ দেখ, আমি কয়টা গান করে ছেড়ে দেবো, বাজাতে হবে। আমি ঘরোয়া আসরে যেরকম গান হয় সেরকমভাবে করছি। আমার খুব প্রিয় গান রবীন্দ্রনাথের মহাপ্রয়াণে, এই গানটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে, ওর এটাকে আর একটু বাড়ানো যাবে, একটু আমার অ্যাড পার করা যাবে, আমি ওটা শুনতে পাচ্ছি না। একটাই তো ইনস্ট্রুমেন্ট আমাকে ব্যাক করছে, ওটাকে আরেকটু যদি বাড়ানো যায়। পথে চলে যেতে যেতে কোনখানে তোমার জানে কখন
পথে চলে যেতে যেতে পথে চলে যেতে যেতে তুমি রবে নি
আমার পছন্দের গান সবই রেকর্ড আছে আমার এবং আমার পছন্দ। তো যাচ্ছে ভীষণ চোখের উপর চলে আসছে, বাজাতে হবে না, শক্ত বাজনা খালি ধুম ধুম এর মায়াতে না, খালি এরকম একটা স্ট্রোক করে জাস্ট একটা আবহ সৃষ্টি করো। মনু দিনে তারে বলা Yeah.
কেমন মেঘ সরে বাদল ঝড় ঝরে তপন হীন ঘন তমসায় এমন দিনে তারে বলা যায়। জর্দা শেখাচ্ছেন এমন দিনে তারে বলা যায়, এমন দিনে তারে বলা যায়, এমন দিনে তারে বলা যায়। তার মানে তিনবার পারমুটেশন কম্বিনেশন করে তিনবার তিন রকম এক্সপ্রেশনের জায়গা হলো। এমন দিনে তারে বলা যায়, এমন দিনে তারে বলা যায়, এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা চায়, এমন মেঘ সরে বাদল ঝড় ঝরে তপন হীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা কথা শুনিবে না কেহ নিভৃত নির্জন দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলর তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশনে একথা শ্রাবণ বরিশনে একদা গৃহকুণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বাকার ব্যাকুল বেগে আজি বহে বায় বিজুলি থেকে থেকে চমকায় ব্যাকুল বেগে আজি বহে পায়
बिजुली थेके थेके चमकाए जे कथाए जे बोले रहिया गेलो मने जे कथाए जे बोले रहिया गेलो मने से कथा आज जेन बोला जाए एमन घन घोर बरिशाए एमन दिन तारे बोला शेष गाने जाए मधुर तुम शेष जिन पाई मधुर तुम शेष जिन Amen.
শুনি মনে বনাম তরে ও গৌতমদার গান ক্রমশই এক ধরনের অভিজ্ঞতা হয়ে উঠছে, আমার অন্তত সেটাই অনুভবে হলো। গানটি তো যেরকমভাবে উনি বলছিলেন শ্রবণ, মানে সেই শ্রবণের জায়গা থেকে গান পরিবেশন করা আর আমাদেরও গ্রহণ করা, এই সমস্তটা মিলিয়ে পরিবেশটাই যাকে বলে একদম সঙ্গীতময় হয়ে উঠল। আমাদের পক্ষ থেকে একটু দাদাকে একবার আমরা একটু বরণ করে নেব। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে। আর যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাকে এরপরে আরো এক ধাপ এগিয়ে বলবো না, কিন্তু সেই কন্টিনিউটিতেই আমরা আরো আগে যাব। এবারে আমি মঞ্চে আসতে অনুরোধ করব যে শিল্পীকে, তিনি রবীন্দ্রনাথকে আমাদের সামনে মেলে ধরেন, তুলে ধরেন, পরিবেশন করেন একক অভিনয়, ডক্টর মীনাক্ষী সিংহ। ডক্টর মীনাক্ষী সিংহর দুটো পরিচয় আছে। ডক্টর মীনাক্ষী সিংহর একটা একাডেমিক পরিচয় রয়েছে, তিনি রবীন্দ্রনাথের প্রেমের কবিতায় তত্ত্বের প্রয়োগ এই নিয়ে গবেষণা করেছেন, বেথুন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কৃতি ছাত্রী, বেথুন কলেজ, সরোজিনী নাইডু কলেজ, স্নাতকোত্তর বাংলা বিভাগের অধ্যাপিকা, আরও অন্যান্য অনেক ইগনো, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইত্যাদির সঙ্গে ডক্টর সিংহ যুক্ত। রবীন্দ্রভারতীর রবীন্দ্র সাহিত্য চর্চা বিভাগে তিনি দীর্ঘকাল অতিথি অধ্যাপিকা রূপে যুক্ত থেকে অবসর গ্রহণ করেছেন। ডক্টর মীনাক্ষী সিংহ কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী ও রাঁচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের রিফ্রেশার্স কোর্সে রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে যুক্ত। UGC অনুমোদিত বহু জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনারে তিনি রবীন্দ্র বিশেষজ্ঞ রূপে যুক্ত হয়েছেন, যাকে বলা যায় রবীন্দ্রনাথ বিষয়ে তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপিকা বিশেষজ্ঞ। কিন্তু তার প্রিয় চর্চার বিষয় রবীন্দ্র চর্চা, রবীন্দ্র নাটক চর্চা, যেখান থেকে আস্তে আস্তে দিদি এই রীতি, এই শৈলীটিকে নিজের মতন করে তৈরি করেছেন, যেখানে তিনি একক অভিনয়ের মাধ্যমে রবীন্দ্রনাথের এবং পরবর্তীকালে রবীন্দ্র পরবর্তী আরও অনেকের
একটি সম্পূর্ণ সৃষ্টিকে আমাদের সামনে উপস্থিত করেন। তার যদি একটা নিরিখ আপনাদের আমি দিই, বিভাস চক্রবর্তীর রূপান্তরে আন্তন চেখভের নটির কথা উপস্থাপনা করেছেন ডক্টর মীনাক্ষী সিংহ। মমতাজউদ্দিন আহমেদের রূপান্তরে সোফোক্লিসের থেকে ইওকাস্তে, আমি ইওকাস্তে নামে উনি উপস্থাপনা করেছেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আমি সুলোচনা, মহাভারতের কথা থেকে গান্ধারী, মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা, এগুলি ডক্টর মীনাক্ষী সিংহের উল্লেখযোগ্য একক উপস্থাপনা। আমরা ডক্টর সিংহর কাছ থেকে যে রবীন্দ্রনাথের একক উপস্থাপনাগুলো এখনো অবধি পেয়েছি তা হলো শেষের কবিতা, খাতা, স্ত্রীর পত্র এবং দুরাশা। আজকে বৈতানিক 75-এর আমাদের এই সময় একক উপস্থাপনায় শিল্পী ডক্টর মীনাক্ষী সিংহ। নমস্কার। রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে সৌমেন্দ্রনাথ ঠাকুর ও শ্রীমতী ঠাকুরের স্মৃতিধন্য বৈতানিকের 75তম প্রতিষ্ঠা দিবসে আপনারা যে আমাকে ডেকেছেন এজন্য আমি কৃতজ্ঞ। আমার সম্পর্কে অনেক কথা বলা হলো, সেগুলো সাধারণভাবে সত্যি, কিন্তু সেগুলো কোনো পরিচয় নয়। আমি একেবারেই সাধারণ, আপনারা সেটা এক্ষুনি টের পাবেন। আর একটু আগে যে অসম্ভব একটা সাংগীতিক পরিবেশ এখানে তৈরি হলো, তারপর সাহসে ভর করে আসতে পারছি এই জন্য আমি রবীন্দ্রনাথের কথাই বলবো। রবীন্দ্রনাথের দুটি গল্পের অভিনয় করে দেখাবো। এই প্রসঙ্গে বলি যে হ্যাঁ, আমি একক অভিনয়ই করি, গল্পাভিনয় নয়। আমি 1991 সাল থেকে একক অভিনয় করছি দেশে এবং বিদেশে। অভিনয় বলতে যা বোঝায় তাই, সঙ্গে আভূষ সঙ্গীত ইত্যাদি, পিরিয়ড পোশাক টোশাক সব কিছু। কিন্তু এখন বয়সের কারণে এবং শারীরিক কিছু প্রতিবন্ধকতার কারণে আমার ঘোরাঘুরি না করে দাঁড়িয়েই করতে পাচ্ছি। এবং যেটা দুটো বলার আছে আমার করার জন্য, যে বিদেশে ধরুন লন্ডনে বা বাংলাদেশে বা এখানেও করেছি, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা, যেটা 100টা রজনী হয়ে গেছে এবং মহাশ্বেতা দেবী নিজে দেখেছিলেন। আর আমার নিজের ভালো লাগা আজকে যেটা করব, রবীন্দ্রনাথের দুরাশা, সেটা 105 বার অভিনীত হয়েছে এবং সেগুলো সবটাই আমি অভিনয় করে দেখিয়েছি। কিন্তু আজকে আমি ঘুরতে পাচ্ছি না, আমি কয়েকবার পড়ে গেছি ভীষণ মানুষ শারীরিক কারণে আর কি, তাই দাঁড়িয়েই করছি, ক্ষমা করে নেবেন। আমার আবহ সঙ্গীত যে দেয় তাকেও আনতে পারিনি করোনা ইত্যাদি কারণে। শুধুমাত্র কণ্ঠ এবং রবীন্দ্রনাথকে স্মরণ করে আমি উপস্থিত করছি। সময় আসো, অনেকক্ষণ হয়ে গেছে, আমি ভেবে যদি ছোটো সব মিলিয়ে আমার 8 ঘন্টার বেশি লাগবে না, আমি রবীন্দ্রনাথের দুটি ছোট গল্প গল্পাভিনয় করে আপনাদের সামনে উপস্থিত করছি। প্রথমটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের একটি গল্প, খাতা। এই গল্পটি সবাই ভালো করে মনে রাখেন না, কিন্তু এটা খুব উল্লেখযোগ্য গল্প। বিশেষত নারী শিক্ষার প্রথম পর্বে আমাদের দেশে কীরকম অবস্থা ছিল নারী শিক্ষার, সে সম্পর্কে রবীন্দ্রনাথ অসামান্য একটি গল্প লিখেছেন। এবং এটি এখন যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে মানবিক চর্চার কেন্দ্র খোলা হয়েছে, সেখানে রবীন্দ্রনাথের এই খাতা গল্পটি সিলেবাসে আছে এবং সেটি ইংরেজিতে অনুবাদ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুপ্রিয়া চৌধুরী। একটি অসামান্য গল্প, খুব ছোট, এটা আমি প্রথমে করে শোনাচ্ছি। আজ যখন চারিদিকে তাকিয়ে দেখছি মেয়েরা এত লেখাপড়া শিখেছে, তখন আমাদের সময়ের কথা মনে পড়ছে। আমার অন্তরে ডাক পাঠিয়ে দেখতে পাচ্ছি 9 বছরের বালিকা উমাকে। আমাদের সময় আমাদের কোনোই সুযোগ ছিল না লেখাপড়ার। হ্যাঁ, দাদারা ভাইয়েরা সব পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আমাদের ওই গ্রামের পাঠশালায় একটুখানি, আর কিছু না। আমার কিন্তু খুব পড়তে ইচ্ছে করতো আর খুব লিখতে ইচ্ছে করতো, কিন্তু কোথায় লিখবো কোনো কিচ্ছু তো নেই,
শেষকালে একদিন লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে কাঠ কয়লা এনে দেয়ালে বড় বড় করে লিখলুম, জল পড়ে পাতা নড়ে। কি আনন্দ আমি লিখতে পাচ্ছি, জল পড়ে পাতা নড়ে, প্রথম ভাগে সেই কথা। কিন্তু আর কোথায় লিখি, তাড়াতাড়ি দেয়াল তো মুছে ফেললুম। মুছে সেই বৌদির যে হরিদাসের গুপ্ত কথা, খুব প্রিয় গল্পের বই, তার পেছনের মলাটে ভোঁতা কলম দিয়ে লিখলুম, কালো জল লাল ফুল। আমি লিখতে পাচ্ছি, জল পড়ে পাতা নড়ে, কালো জল লাল ফুল, কি আনন্দ। কিন্তু আর কোথায় লিখি, আর তো কোনো কিচ্ছু লেখার জায়গা নেই। শেষকালে বাবার হিসেবের খাতার পেছনে লিখলুম, গোপাল বড় ভালো ছেলে, তাকে যা দেয়া যায় সে তাই খায়, আরও লিখতে ইচ্ছে করছে। তখন আমার দাদার লেখা সব পত্রপত্রিকায় বেরোয়, শেষকালে আর কিছু না পেয়ে সেই দাদার ছাপা পত্রিকার পেছনে লিখলুম, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই, সে আনন্দ হচ্ছে। কিন্তু আমার আনন্দ রইল না, দাদা ভীষণ রেগে গেল লেখা নষ্ট করেছি বলে, আমাকে বকলো মারলো পর্যন্ত। আর আমার ভাঙা ছেলের ছেঁড়া ধারাপাত প্রথম ভাগ সব ছড়ে ফেলে দিল। আমি সেদিন খুব কেঁদেছিলাম, দাদা তুমি তো এত লেখাপড়া করছো আর আমার একটু ইচ্ছে করে না। দাদা কিন্তু আসলে আমাকে ভালোবাসত, বোধহয় একটু কষ্টও হয়েছিল। পরের দিন দাদা আমাকে একটা ঝকঝকে লাল মলাটের নতুন খাতা উপহার দিল, আমার জীবনের প্রথম খাতা, প্রথম উপহার, আমার একেবারে নিজের। আমি সেই খাতার প্রথম পাতায় মোটা মোটা অক্ষরে লিখলুম, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকল ফুটিল। কি আশ্চর্য, আমি লিখতে পাচ্ছি, হোক না বাঁকাচোরা হোক না বানান ভুল, তবু তো পাচ্ছি, আমার নিজের খাতা। পড়ে রইল আমার রান্নাবাটি, আমার পুতুল খেলার সংসার, প্রত্যেক দিন আমি আমার সেই খাতার পাতায় আমার মান অভিমান দুঃখ সব লিখতে লাগলুম। কখনো লিখলুম, যোশীকে আমি খুব ভালোবাসি, যোশী আমাদের বাড়ির পুরনো দাসী, আমাকে মানুষ করেছে, খুব ভালোবাসে আমাকে। পরের পাতাতেই লিখলুম, হরির সঙ্গে জন্মের মতো আরি, না না হরি কোনো ছেলে নয়, হরি আমার পাড়ার সই। এমনি করে পাতার পর পাতা আমি ভরিয়ে তুলতে লাগলুম আঁকা বাঁকা অক্ষরে। কিন্তু এমন আনন্দের দিন আমার আর রইল না, আমার বিয়ে ঠিক হয়ে গেল। নবছরের বালিকা উমা কাঁদতে কাঁদতে এক গা গয়না আর চেলি পরে শ্বশুরবাড়ি যাচ্ছে। মা আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, উমি শ্বশুরবাড়ি গিয়ে মন দিয়ে ঘর সংসার করিস মা, লেখাপড়া লেখাপড়া করে যেন পাগলামি করিস নে। আর আমার দাদা গম্ভীর চোখে বলল, শোন প্যারিচরণ আমার স্বামীর নাম, খুব লেখাপড়া জানা বিদ্বান, কিন্তু মনে রেখো বউয়ের লেখাপড়া সে বরদাস্ত করবে না, মনে থাকে যেন। আমি ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে শ্বশুরবাড়ি গেলাম। একটাই ভালো কথা, যোশী আমার সঙ্গে গিয়েছিল, আর যোশী আমাকে সত্যিই ভালোবাসত, ও না আমার সেই খাতাটা নিয়ে গিয়েছিল তোরঙ্গের মধ্যে। কিন্তু দাদার কথা ভেবে শ্বশুরবাড়ি গিয়ে আমি সেটা খুলে কিছু লেখার আর পাইনি। কিছুদিন বাদে যোশী চলে গেল, সেদিন অনেক কষ্টে ভয়ে ভয়ে লুকিয়ে খাতা বের করে তাতে লিখলুম, যোশী আর বাড়ি চলে যাচ্ছে, মা আমার তোমার জন্য বড্ড মন কেমন করছে, আমি বাড়ি যাব। কিন্তু আমার সেই লেখা তো মার কাছে পৌঁছলো না, আমার চোখের জলের মধ্যে আমার খাতার মধ্যে সে লেখা হয়ে রইল। এরপর শুনেছিলুম বাবা মা নাকি আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছেন, কিন্তু দাদা বলেছেন না, ওর এখন ঘর সংসারে মন বসুক। আমি আবার খাতা খুলে লিখলুম, দাদা তোমার দুটি পায়ে পড়ি, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি আর তোমার খাতা নষ্ট করব না। এ কথাও তো দাদার কানে পৌঁছয়নি। এমনি করে দিন যাচ্ছে, একটু একটু সাহস করে আমি একদিন খাতা খুলে লিখছি, হঠাৎ দেখি খড়খড়ি তুলে আমার ছোট ননদ অরঙ্গ মঞ্জুরি, বৌদি কী করছো কী করছো, না না কিছু করিনি ভাই, কিছু করিনি, কাউকে বলিস নি। আমি খাতা লুকিয়ে ফেললুম, ও কিন্তু শোনেনি, ওর দাদাকে নালিশ করল। উনি কাজ থেকে ফিরে এসে বললেন, গিন্নি শুনলুম বিরাট পণ্ডিত হয়েছেন, সামলার ফরমাস দিতে হবে দেখছি। আমি আরও লজ্জায় কুঁকড়ে গেলুম। এমনিভাবে দিন কাটছে, আমার আর কিছুই ভালো লাগে না, লিখতেও পারি না, কিছুই করি না। এর মধ্যে পুজো এসে গেল, আমার খুব মন খারাপ। সেদিন বারবাড়িতে একজন ভিখারিণী গান গাইছে, পুরো বাসে বলে উমার মা তোর হারা তারা এলো কই, শুনে পাগলিনে প্রায় অমনি রানে ধায়, পাগলিনে প্রায়
অমনি রানী ধায় কই আমার উমা কই বলে আয়ে মা উমা আয়ে মা একবার কোলে আমি আমি আর শুনতে পারিনি আমার মনে হলো গিরিরানী নয় আমার মা আমাকে ডাকছে এদিক ওদিক দেখে লুকিয়ে সেই ভিখারিণীকে ঘরে ডেকে এনে আমার খাতায় আঁকা বাঁকা অক্ষরে গানের কথাগুলো লিখে নিচ্ছিলুম তাকে দেখি আমার তিনজন ননদ এসে হাজির বৌদি কী করছো হ্যাঁ আমি তাড়াতাড়ি ভিখারিণীকে বিদায় দিয়ে খাতাটা লুকিয়ে ফেলছি ওরা ওদের দাদাকে ডেকে আনলো খাতা দাও না আমি আমি আর কোনোদিনও লিখবো না খাতা দাও খাতাটা উনি কেড়ে নিলেন সেই খাতা আমি কোনোদিন ফেরত পাইনি সেই খাতার মধ্যে আমার মান অভিমান আনন্দ দুঃখ চোখের জল আশা নিরাশা সব মন কেমন করা সব লেখা ছিল কিন্তু আমি সে খাতা আর পাইনি আজ যখন চারিদিকে তাকিয়ে দেখছি মেয়েরা এত লেখাপড়া শিখেছে তখন মনে পড়ছে আমাদের কথা আমরা যে করতে পারিনি এরা তা পেরেছে আজ সত্যি সব পাখি গান গাইছে রাত প্রভাতের গান আজকে আর মেয়েদের হাত থেকে কেউ খাতা কেড়ে নেয় না বরং নতুন করে খাতা ধরিয়ে দেয় আমরা পারিনি কিন্তু আমরা তো চেষ্টা করেছিলাম তাই আজ চারিদিকে তাকিয়ে দেখছি আমার খাতার প্রথম পাতায় লেখা সেই কবিতা সত্যি হয়েছে পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলই ফুটিল এবার রবীন্দ্রনাথের আরেকটি অসামান্য গল্প গল্পগুচ্ছে সিপাহী বিদ্রোহের পটভূমিকায় আধারিত দুরাশা এতে যেহেতু আমারই করা স্ক্রিপ্ট আমি সংলাপের বদলে যেখানে যেখানে দেবার রবীন্দ্রনাথের কিছু গান ব্যবহার করেছি এখানে আপনারা সবাই আছেন শ্রদ্ধেয় গৌতম মিত্র আছেন গানের এদিক ওদিক হতে পারে হয়তো কিন্তু মনে রাখবেন এটা নাটকের প্রয়োজনে করা আমার দীর্ঘ জীবনের বিচিত্র কাহিনী আজই পরিসমাপ্ত হয়েছে সে কথা কাকে বলবো সেইবার শুনবে জানি না আসলে চিরটা কাল আমার নিজের সঙ্গে নিজের কথা বলা আজ এই দার্জিলিংয়ের পাহাড়ি পথে ঘনঘোর বাষ্পে চারিদিক আবৃত এই ঘনঘোর মেঘরাজ্যে আমি একাকিনী আমি বদ্রাওনের নবাব গোলাম কাদের খাঁর কন্যা কিন্তু কেন আমার এই যোগিনী বেশ কে আমাকে এমন করে ভিখারি সাজালে এর ভিখারি সাজায় কি রঙ্গ তুমি করিলে হাসিতে আকাশ ভরিলে ভিখারি সাজায় কি রঙ্গ তুমি করিলে কে যে সব রঙ্গ করায় তাকে আমরা জানি এই বিশাল প্রস্তরময় হিমালয়কে সামান্য মেঘের বাষ্পে আড়াল করেছে কে সেই তো আমাকে ভিখারি সাজিয়েছে করেছে যোগিনী একদিন আমি যে জেনানায় ছিলাম সেখানে আমার সহোদর ভাইকেও প্রবেশ করতে হলে অনুমতি নিতে হতো আর আজ বিশ্ব সংসারে আমার পর্দা ঘুচে গেছে আজ এই পাহাড়ি পথের বাঁকে উন্মুক্ত আকাশের তলায় হিমালয়ের প্রান্তে আমি আমার সমস্ত অবগুণ্ঠন ঘুচিয়ে ফেলে দাঁড়িয়ে আছি ফিরে দেখছি আমার হারানো অতীতকে আমার পিতা যে শুধু বদ্রাওনের নবাব ছিলেন তাই নয় দিল্লির বাদশাহর সঙ্গেও তাঁর একটা রক্তের সম্পর্ক ছিল তাই কুলগর্বে আমার মনোমতো পাত্র পিতার পছন্দ হচ্ছিল না কিন্তু তার চেষ্টার ত্রুটি ছিল না তার দুধ কখনো লখনৌ কখনো হায়দ্রাবাদে যাচ্ছিল আর আমার মন তখন দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে দূরে কোথায় দূরে দূরে আমাদের কেল্লা ছিল যমুনার তীরে আর আমাদের ফৌজের অধিনায়ক ছিলেন এক হিন্দু ব্রাহ্মণ তার নাম
केशरलाल से नाम हमारे छिल पवित्र मंत्रेर मतो कत बार स्वजने निर्जने से नाम आमी उच्चारण करेछि बोलबो बिना भाषा बोलबो बिना आशा बोलबो मुखेर हासि दिए बोलबो चोखेर जले तुम्हारे नाम बोलबो आमी बोलबो नाना छले। केशरलाल परम हिंदू छिलेन। आमी प्रतिदिन भोरबेला बातायन दिए देखतम केशरलाल नील जमुनार श्वेत सोपान तटे दाड़िए नवोदित सूर्यर उद्देश्य अंजलि दिच्छे तार से पूजार्चनारत मूर्ति ए मुसलमान लोहितार अंतर के चिरदिनेर मत जय करे निये छिलो कोनो दिनो ताके ता जानाते पारिनी किन्तु तार से रूप सारा दिन रात्रि प्रहर के घिरे छिलो তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছো কোন সকালে আমি আমার এক হিন্দু দাসীর কাছে রামায়ণ মহাভারত সমস্ত পুরাণের গল্প শুনতাম আর মনে মনে কেশরলালের কাছে পৌঁছবার চেষ্টা করতাম আমি যখন আমার মনের মধ্যে এমন সুখ স্বপ্ন রচনা করে চলেছি তখন তামাম হিন্দুস্তানে রণদামামা বেজে উঠল ব্রিটিশের সঙ্গে সিপাহীদের লড়াই বাঁধল আর কামানের ধোঁয়া বন্দুকের গর্জন সৈনিকদের আত্মচিৎকারে আমাদের ক্ষুদ্র কেল্লাটিতের মধ্যেও সে এসে পৌঁছল আমার পিতা খুব সাবধানী ছিলেন তিনি ব্রিটিশের সঙ্গে যুদ্ধে যেতে রাজি হলেন না তখন কেশরলালের এক নতুন মূর্তি দেখলাম তিনি একাই সৈন্য নিয়ে যুদ্ধে যাবেন স্থির করলেন পিতা তার রত্ন কৌশতেও কোনো সাহায্য করলেন না তখন কেশরলালের নতুন রূপ দেখলাম তিনি অর্থ সংগ্রহের জন্য পথে নামলেন আমি দেখলাম এই আমার সুযোগ আমার সীমান্ত থেকে পদাঙ্গুলি পর্যন্ত সমস্ত অলঙ্কার ভূষণ নিয়ে আমার সেই হিন্দু দাসীর হাত দিয়ে কেশরলালের কাছে পৌঁছলাম তিনি তা গ্রহণ করেছেন জেনে পুলকিত হলো আমার অন্তর কিন্তু তাকে আরও আরও দিতে চাইল আমার কাঙাল হৃদয় ও গো কাঙাল আমারে কাঙাল করেছো আরো কি তোমারও চাই কিন্তু কেশরলাল যুদ্ধে জয়ী হতে পারলেন না আমার পিতার ষড়যন্ত্রে বিশ্বাসঘাতকতায় ব্রিটিশ ফৌজ আমাদের কেল্লায় প্রবেশ করলো অপমানিত পরাজিত গুরুতর আহত কেশরলাল সেই রাত্রে কোথায় চলে গেলেন আর সেই রাত্রে আমি নবাবজাদি ছদ্মবেশে গৃহত্যাগ করলাম আমার তখন একটিমাত্র অনিষ্ট কোথায় কোথায় কেশরলাল তাকে না পেলে যে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে পড়ে রইল আমার নবাবজাদের রাজপ্রাসাদ প্রাসাদ পরি আমার আবাল্য সঞ্চিত যে সুন্দর কানন কিন্তু আমি তখন খুঁজে চলেছি কেশরলালকে গভীর রাত্রে অনেক অন্বেষণ করে চলেছি তখন যুদ্ধ থেমে গেছে সর্বত্র যেন শ্মশানের শান্তি বিরাজ করছে কামানের গর্জন বন্দুকের ধোঁয়া সৈনিকদের আত্মচিৎকার নিস্তব্ধ বহুক্ষণ খোঁজাখুঁজির পর গভীর রাত্রে দেখলাম আম্রকানন সায়ায় গুরুতর আহত কেশরলাল শায়িত আমি সেই মরণাহত জীবন বল্লভের চরণে নিজেকে সমর্পণ করলাম প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চির পথের সঙ্গী আমার চিরজীবন হে অনেকক্ষণ পর অস্ফুট চেতনা পেয়ে কেশরলাল বললেন জল আমি আমার অতৃপ্ত বাসনায় যমুনা থেকে অঞ্চলে জলসিঞ্চন করে তার অষ্টাধারে দিলাম দীর্ঘক্ষণ পর পূর্ণ চেতনা পেয়ে কেশরলাল বললেন তুমি কে আমি 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 আপনার দাসী অনুগ্রহীতা নবাব গোলাম কাদের খাঁর কন্যা ভেবেছিলাম জীবন মরণের সীমানা ছাড়িয়ে আমার জীবন বল্লভের কাছে এই প্রথম পরিচয় অনন্তে সমুদ্রিত হয়ে থাকবে কিন্তু হায় রে হৃদয় হায় রে সংস্কার
তুচ্ছ সংস্কারের কাছে সব ভেসে গেল। বেঈমান বিধর্মী যবন কন্যা মৃত্যুকালে আমাকে যবনের জল স্পর্শ করালি, প্রবল আক্রোশে তার দক্ষিণ হাতের আঘাত এসে পড়ল আমার গণ্ডে। সংসার থেকে বেরিয়ে আমার সংসারের দেবতার কাছে এই প্রথম সম্ভাষণ। বহু কষ্টে দূর থেকে প্রণাম করে স্পর্শ বাঁচিয়ে আমি দূরে দাঁড়িয়ে রইলাম। দেখলাম কেশরলাল ধীরে ধীরে বহু কষ্টে যমুনার কুলে বাঁধা এক জীর্ণ নৌকায় করে ভেসে গেলেন। আমি সেদিন মরতেই চেয়েছিলাম, আকাশে বাতাসে প্রকৃতির ঐকতানে সেদিন মৃত্যুর কলতান বেঁধেছিল, কিন্তু যমুনার তীরে ভেসে যাওয়া এক মরণাহত আরোহী আমাকে জীবনের পথে ফিরিয়ে আনলো। সে পথের জন্য আমি সর্বত্র যেতে প্রস্তুত। তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে, কাঁদালে তুমি মোরে। সেই থেকে আমার নতুন জীবন শুরু হলো। কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে থেকে আসছি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। এরপর আমার নতুন জীবন শুরু হলো। আমি কাশীতে শিবানন্দ স্বামীর কাছে দীক্ষা নিয়ে আশ্রয় নিলাম। শিবানন্দ স্বামীর কাছে যুদ্ধের সমস্ত খবর আসতো। আমি অপেক্ষা করতাম কবে, কখন, কোথায় কেশরলালের সন্ধান পাবো, কিন্তু সন্ধান পেলাম না। তখন আমি একাই পথে নামলাম। হিন্দুদের সমস্ত মঠে, মিশনে, মন্দিরে, দেবালয়ে আমার পরিক্রমা শুরু হলো। আমি জানতাম কেশরলালের সঙ্গে মিশতে গেলে আমাকে হিন্দু হতে হবে। কেটে গেল দীর্ঘ 20 বছর, আমি কায় মনোবাক্যে হিন্দু হলাম। আমার যৌবন আরম্ভের প্রথম ব্রাহ্মণ, আমার যৌবন শেষের শেষ ব্রাহ্মণ, আমার ত্রিভুবনের একমাত্র ব্রাহ্মণের চরণে আমি নিজেকে সমর্পণ করলাম। কিন্তু কোথাও তার সন্ধান পেলাম না। আমি তবু অব্যাহত সন্ধানে রয়ে ঘুরে বেড়াতাম, কোথায় তাকে দেখতে পাবো। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবিতাই, কোথায় কোন নিধাতপ্ত রাত্রি বর্ষণ মুখরিত রজনী। আমি খুঁজে বেড়াচ্ছি কেশরলালকে, কোথাও তার সন্ধান পেলাম না। হঠাৎ একদিন জানতে পারলাম কেশরলাল নাকি রাজদণ্ড থেকে পালিয়ে নেপালে আশ্রয় নিয়েছে। আমি নেপালে গিয়ে উপস্থিত হলাম, কিন্তু সেখানেও তাকে দেখতে পেলাম না। তারপর থেকে আমি পাহাড়ি শহরে ঘুরে বেড়াচ্ছি। এমলেচ্ছ ভুটিয়া লেপচাদের দেশ, এখানে পরম যত্নে আমার হিন্দুত্বকে রক্ষা করে চলেছি। কেশরলালের সঙ্গে মিলতে গেলে আমাকে যে হিন্দু হতে হবে। অবশেষে দীর্ঘদিন পর আজ খবর পেলাম এই দার্জিলিংয়ে তিনি আছেন। ও, আমি জানতাম যে আমার তরুণী একদিন তীরে এসে পৌঁছবে, আমার অপেক্ষার অবসান হবে। ও গো পথিক, আজকে আমার সকল পরাণ বেপে থেকে থেকে হরষ যেন উঠছে কেঁপে কেঁপে, যেন সময় হয়েছে আজ ফুরালো মন গাছিল কাল, বাতাস আসে হে মহারাজ তোমার গন্ধ মেখে, আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে। অবশেষে দীর্ঘ 38 বছর পর কেশরলালের সঙ্গে আমার দেখা হলো। কিন্তু হায়, কী দেখা, কী সমাপন! দেখলাম বৃদ্ধ অশক্ত কেশরলাল নোংরা ভুটিয়া পল্লীতে ভুটিয়া স্ত্রী আর সন্তানদের সঙ্গে
ভুট্টার দানা সংগ্রহ করছে, কোথায় আমার নবনীত সূর্যের মতন সেই তরুণ কান্তি ব্রাহ্মণ, আমার কুমারী হৃদয়ের প্রথম ও একমাত্র দেবতা, যার জন্য আমি ধর্ম সংসার সব ত্যাগ করেছি, কোথায় সে? যে ব্রাহ্মণ আমার হৃদয় হরণ করেছিল, আমি যে জানতাম তার হিন্দু ধর্ম অনাদি অনন্ত, আমি কি জানতাম যে ধর্ম তার কাছে একটা সংস্কার, একটা অভ্যাস মাত্র? হায় কেশরলাল, হায় ব্রাহ্মণ, তুমি তো তোমার এক অভ্যাসের পরিবর্তে আর এক অভ্যাস গ্রহণ করেছো, আমি আমার সমস্ত জীবন, সমস্ত যৌবনের পরিবর্তে আর এক জীবন, আর এক যৌবন কোথায় ফিরে পাবো? আমি বৃথায় অভিসারে এ যমুনা পারে এসেছি, বহি বৃথা মন আশা এত ভালোবাসা বেসেছি, এবারের মতো বসন্ত গত জীবনে আজি যে রজনী যায় ফিরাইব তাই কেমনে আজি যে রজনী যায়। আমাদের সঙ্গীতানুষ্ঠানেতে গৌতম মিত্রের অনুভবী সঙ্গীত আমাদের কর্ণগুহরে আমাদের শ্রবণে প্রবেশ করছিল, যে বাণীগুলি প্রবেশ করছিল তা যে আশ্চর্য সমাপতনে একেবারেই একটি অপর আঙ্গিকে একক অভিনয়ে আরও ঋদ্ধ হয়ে আবার আমাদের কাছে ফেরত আসবে তা তখন আমরা জানতাম না, কিন্তু এইভাবেই আমাদের উৎসব সার্থক হয়ে উঠছে, এইভাবেই প্রতিটি মুহূর্তে সমাপতনে সমাবর্তনে আমরা নতুন নতুন করে রবীন্দ্রনাথকে পাচ্ছি, এটাই আমাদের লক্ষ্য ছিল। আর এই লক্ষ্যে যে শিল্পীরা ব্রতী তারা দয়া করে আমাদের ধন্য করেছেন এসে, তাদেরই একজন এই অসাধারণ অভিজ্ঞতা আমাদের গত আধ ঘন্টার অভিজ্ঞতাটি দিয়ে গেলেন। ডক্টর মীনাক্ষী সিংহকে আমাদের সশ্রদ্ধ ধন্যবাদ। আজকের এই অভিজ্ঞতা নিশ্চয়ই মণিকোঠায় সঞ্চিত থাকবে, আমরা একটু ওকে বরণ করে নেব। আমি ধন্য হলাম আবার, রবীন্দ্রনাথের নাম উচ্চারণ করাই আমার কাছে একটা পুণ্য, যতবার বলা যায় ততবার বলে আনন্দ, গান গেয়ে, কথা বলে, কবিতা বলে, নাটক করে, যেভাবেই হোক আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের এই পঞ্চম দিন, পঞ্চম দিনের শেষ নিবেদন বৈতানিকের 75 উৎসবে শ্রাবণ সন্ধ্যা, শ্রাবণ সন্ধ্যা পরিবেশনায় রয়েছেন ডান্সার্স গিল্ড। ডান্সার্স গিল্ড আমাকে এই লেখাটি দিয়েছেন তাদের হয়ে পাঠ করে দেওয়ার জন্য। 11 আগস্ট 2022 বৈতানিক 75 উৎসবে শ্রাবণ সন্ধ্যা, সৌমেন্দ্রনাথ শ্রীমতী ঠাকুরের বৈতানিকের 75তম বর্ষ উদযাপনে সামিল হতে পেরে ডান্সার্স গিল্ড সম্মানিত। আজকের সন্ধ্যায় কবিগুরুর বর্ষার গান ও কবিতার আধারে আমাদের নিবেদন শ্রাবণ সন্ধ্যা। ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকার প্রবর্তিত নৃত্যকল্প নবনৃত্যের আঙ্গিকে এই শ্রাবণ সন্ধ্যা সৃষ্টি। নৃত্য নির্মিতি ও পরিকল্পনায় ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকার এবং জোনাকি সরকার, নৃত্য পরিচালনা জোনাকি সরকার, সঙ্গীত পরিচালনা অলোক রায়চৌধুরী, যন্ত্রানুষঙ্গ পরিচালনায় স্বপন পাকরাশি, কণ্ঠসঙ্গীতে অলোক রায়চৌধুরী, রাজশ্রী ভট্টাচার্য, শতদ্রু কবীর ও অন্যান্য শিল্পীরা, ভাষ্যপাঠে জগন্নাথ বসু, উর্মিমালা বসু,
आलोक सम्पाते अशोक तपन व्यवस्थापनाय पार्वती गुप्त नृत्ये अंशग्रहणे रविशंकर प्रबीर अरिंदम स्वाधीन तन्नी अर्पिता मृत्तिका मोनालिसा हैमंती मेघना अनिंदिता प्रियंका रिया एवं जोनाकी उपस्थापनाय डांसर्स गिल्ड आमादेर एखनकार निवेदन डांसर्स गिल्डेर निवेदने श्रावण सन्ध्या मंच तैरी होते नृत्य अंशग्रहणकारी नाम आमी आरो एक बार पढ़े दी रविशंकर प्रबीर अरिंदम स्वाधीन तन्नी अर्पिता मृत्तिका मोनालिसा हैमंती मेघना अनिंदिता प्रियंका रिया उर्मी एवं जोनाकी उपस्थापनाय डांसर्स गिल्ड বাদল দিনের প্রথম কদম ফুল করেছু দাম আমি দিতে এসেছি শ্রাবণের গান মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে এই যে আমার সুরের খেতে প্রথম সোনার ধান জেনে দিলে হয়তো দিবে না কাল রিক্ত হবে যে তোমার ফুলের ডাল এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান আমি দিতে এসেছি শ্রাবণের গান আসে ওই অতি ভৈরব হরষে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে ঘন গৌরবে নবযৌবনা বরষা শ্যাম গম্ভীর সরষা হইয়াসে ওই ভৈরব হরষে গুরুগার জানে নীল অরণ্য শিহারে উতলা কলাপিকে কলরবে বিহারে নিখিল চিত্ত হরষা ঘন গৌরবে আসিছে
তড়িত চকিত নয়না মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা কোথা তোরায় অভিসারিকা ঘন বন তলে এসো ঘন নীল বসনা ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা আনবিনা মনোহারিকা কোথা বিরহিণী কোথা তোরায় অভিসারিকা সানি পম পগ রে পম পগ মরে সা নি পম পনি নি সা আনন্দাঙ্গ মুরজ মুরলি মধুরা বাজাও শঙ্খ হুলুরাব কর বধুরা আনন্দাঙ্গ মুরজ মুরলি মধুরা বাজাও শঙ্খ হুলুরাব কর বধুরা এসেছে বরসায় গো নবয়ন রাগিনী ও গো প্রিয় সুখ ভাগিনী কুঞ্জ কুটিরে ওই ভাবা কুল লোচনা ভূর্য পাতায় নবগীত কর রচনা মেঘ মাল্লার রাগিনী এসেছে বরসায় গো নবয়ন রাগিনী এসেছে নবীনা ভরসা পবন ভরিয়া এসেছে ভুবন ভরসা দুলিছে পাবনে শন শন বন বীথিকা গীতময় তরুলতিকা এসেছে ভরসা এসেছে নবীনা ভরসা পবন ভরিয়া এসেছে ভুবন ভরসা দুলিছে পাবনে শন শন বন বীথিকা গীতময় তরুলতিকা সাথে যুগের কবিদলে মিলি আকাশে ধনিয়া তুলিছে মাত্র মদির বাতাসে সাথে যুগের গীতিকা শত শত গীত মুখরিত বন বীথিকা ওই আসে অতি ভৈরব হরষে জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে ঘন গৌরবে নবযুবনা বরষা শ্যাম গম্ভীর সরষা হলো মুখরিত
মেঘমণ্ডিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর विद्यापति कहे कैसे गुनाय भी हरि बिने दिन रातिया शांगन गगन घोर घन घटा निशीथयामिनी रे शांगन गगन घोर घन घटा निशीथयामिनी रे
शांगन गगने घोर घन घटा गहन रायन में न जाओ बाला नवल की
শিখরে আজিকে কে দিয়েছে কে শেলায় কবরী এলায় ওগো নবঘন নীলবাসখানি বুকের উপরে কে লইছে টানি তড়িত শিখার চকিত আলোকে ওগো কে ফিরিছে খেলায় ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কে শেলায়
শ্রাবণের অশ্রান্ত ধারাবর্ষণে জগতে আর যত কিছু কথা আছে সমস্তকেই যেন ডুবিয়ে ভাসিয়ে দিয়েছে। মাঠের মধ্যে অন্ধকার আজ নিবিড়, এবং যে কখনো একটি কথা কইতে জানে না সেই মুখ আজ কথায় কথায় যেন ভরে উঠেছে। অন্ধকারকে ঠিক মতো তার উপযুক্ত ভাষায় যদি কেউ কথা কওয়াতে পারে তবে সেই শ্রাবণের ধারা পতন ধ্বনি অন্ধকারের নিঃশব্দতার উপরে এই ঝড়ো ঝড়ো কল শব্দ যেন পর্দার উপরে পর্দা টেনে দেয়, তাকে আরও গভীর করে ঘনিয়ে তোলে, বিশ্বজগতের নিদ্রাকে নিবিড় করে আনে। বৃষ্টি পতনে এই অবিরাম শব্দ এ যেন শব্দের অন্ধকার। আজ এই ঘন বর্ষার সন্ধ্যায় প্রকৃতির শ্রাবণ অন্ধকারের ভাষা আমাদের ভাষার সঙ্গে মিলতে চাচ্ছে, অব্যক্ত আজ ব্যক্তের সঙ্গে লীলা করবে বলে আমাদের দ্বারে এসে আঘাত হচ্ছে। আজ যুক্তি তর্ক ব্যাখ্যা বিশ্লেষণ খাটবে না, আজ গান, গান ছাড়া আর কোনো কথা নেই। আজ আজকে বলি মনে হচ্ছে এই যে বর্ষা, এ তো এক সন্ধ্যার বর্ষা নয়, এ যেন আমার সমস্ত জীবনের অবিরল শ্রাবণ ধারা। যত দূর চেয়ে দেখি আমার সমস্ত জীবনের উপরে সঙ্গীহীন বিরহ সন্ধ্যার নিবিড় অন্ধকার, তারই দিক দিগন্তকে ঘিরে অশ্রান্ত শ্রাবণের বর্ষণে প্রহরের পর প্রহর কেটে যাচ্ছে। আমার সমস্ত আকাশ ঝরঝর করে যেন বলছে, এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিষায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ সরে বাদল ঝরো ঝরে, তপন হীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। এ কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহিয়া, সমাজ সংসার মিছে সব মিছে, এ জীবনের কলরব কেবলই আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে ভিদি অনুভব, আধারে মিশে গেছে আর সব, তাহাতে এ জগতে ক্ষতিকার,
নামাতে পারি যদি মন ভাত শ্রাবণ গরি শনি একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তা তাহাতে আসে যাবে কি বা ব্যাকুল বেগে আজি বহেবা বিজুলি থেকে থেকে চমকায় যে কথায় জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘন বরিশাই এমন দিনে তারে বলা আরেও একবার একটা জোরে হাততালি হয়ে যাক, ঘোরটা কাটার দরকার আছে। আমি সবাইকে একটু ওদের পেছনে বৈতানিক পঁচাত্তর, আপনাদের চারদিকে অনেকগুলো বৈতানিকের লোগো আপনারা দেখতে পাবেন, একটু মন দিয়ে বৈতানিকের লোগোটা দেখতে বলবো। এটা ওই 48 সালে ইন্দিরা দেবী চৌধুরানী রাজস্থানি পেন্টিং থেকে বের করে একটা ফরম্যাটিং করে দিয়েছিলেন, যেটা থেকে এই নৃত্যরত বৃক্ষের লোগোটা আমাদের লোগো। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি বলতে চাইছি, তার কারণ ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকারদের ডান্সার্স গিল্ডের নাচের মধ্যে ওই রাজস্থানি পেন্টিংয়ের যে আঙ্গিক সেটা আমরা প্রত্যেকবার দেখতে পাই, আজও দেখতে পেয়েছি। বৈতানিক পঁচাত্তর উৎসবের আজকের দিনটাকে এরা সবাই মিলে যে উচ্চতায় নিয়ে গেলেন তাতে এর পরে আর কিছু না বলাই ভালো। শুধু অন্তর থেকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই, সশ্রদ্ধ ধন্যবাদ জানাই জোনাকী দি, পার্বতী দি এবং এদের প্রত্যেককে, আর আপনাদের সবাইকেও জানাই, কারণ এই শ্রাবণ সন্ধ্যা তো আদতে বরিশনে মুখরিত, অনেকেই ঘরে বসে থাকাই শ্রেয় মনে করছেন, আপনারা যে বেরিয়ে এসেছেন তা না হলে সব আয়োজনই ব্যর্থ হয়ে যেত। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আমরা
আমাদের পক্ষ থেকে ডান্সার্স গিল্ডকে বরণ করে নেব। আমি পার্বতীদিকেও একটু স্টেজে আসতে অনুরোধ করছি। পার্বতীদের একটা ছোট্ট অভিজ্ঞতা আছে শ্রীমতী ঠাকুরকে নিয়ে, সেই অভিজ্ঞতার মূল্যটা আজকে বুঝছি। সেই সময় আমার অর্বাচীনতা বুঝতে যায়নি, 75 সাল, তখন বৈতানিক বেরোতো পার্ক হোটেলের একটা এক্সটেনশন থেকে। এখানে ওই সময় কেউ আছেন কি না জানি না, যারা সাক্ষী থাকবেন। আমি তার বৈতানিকের অফিসের পাশে একটি অফিস ছিল, সেখানে আমি কিছু দিনের জন্য কাজ করেছিলাম। তো আমি একদিন নতুন ঢোকার পরে আমি দেখছি যে একজন মানে অপরূপ সুন্দরী এক মহিলা তার অসাধারণ ব্যক্তিত্ব হেঁটে গেলেন। তা আমি আমার হাঁ করে তাকিয়ে থাকা দেখে আমার তৎকালীন যিনি আমার বস ছিলেন তিনি বললেন, কাকে দেখছো জানো? উনি শ্রীমতী ঠাকুর। সঙ্গে সঙ্গে তো আমার পুরো মানে পৃথিবী দুলে উঠল। তখন সেই রবীন্দ্রনাথ স্বয়ং বসে আছেন মঞ্চে, শ্রীমতী ঠাকুর নাচছেন, যেগুলো পড়া বইতে শোনা গুরুজনদের কাছ থেকে সব দৃশ্যপট এক এক করে ভেসে উঠল আমার চোখের সামনে। আমি উসখুস করছি যে একটু কি কাছ থেকে দেখতে পাবো না। তখন আমার তৎকালীন বস বললেন, যাও না পাশের অফিসে, উনি খুব আলাপি। আমি কী করে ঢুকি গটগট করে অফিসে, আমি একটু যেন বারান্দায় হাঁটছি, একটু ওরমভাবে একটা স্টাইলে হাঁটতে শুরু করলাম। তো উনি আমাকে বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যটা, আমাকে হাতছানি দিয়ে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি এই অফিসে নতুন জয়েন করেছো? আমি বললাম, হ্যাঁ কিছুদিনের জন্য। তোমার নাম কি? আমি উত্তর দেবো কি, আমি তো ওনার সৌন্দর্যে এবং ওনার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে আছি। মানে আমি না ভাবছি যে এই সমস্ত কথা কি কোনো উত্তর হয় না, ওকে দেখি মানে উত্তর দিয়ে সময় নষ্ট করবো না, ওকে আর একটু দেখি। এই এরকম আমার 2-3 দিন হয়েছে ওনাকে আমি দেখতে পেয়েছি কাছ থেকে। অর্বাচীন নিজেকে এই কারণে বলছি, কেন ওনার কাছ থেকে কিছু লিখে রাখলাম না? এখন মনে হচ্ছে তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতেন, ভাবতেন এটা গল্প নয় সত্যি কথা। এরকম ছোট ছোট অভিজ্ঞতাগুলোরও তো অনেক মূল্য আছে দিদির সেই মুগ্ধতাবৎ। আমরা তো অনেকের ক্ষেত্রেই, অনেক শিল্পী আজকে আসার পর, যেমন গৌতম দাও শুরু করলেন সৌমেন্দ্রনাথের সান্নিধ্যের যে মুগ্ধতাবৎ, সেই মুগ্ধতাবৎগুলো এতই সত্যি যে এতদিন বাদে পারফরমেন্সের আগে বা পরে কোথাও না কোথাও শিল্পীরা ব্যক্ত করতে চান, আমাদের সঙ্গে শেয়ার করতে চান। এটুকুই আমাদের পাওয়া আজকের জন্যে, এইটুকুই। সামান্য চায়ের বন্দোবস্ত করা আছে, সবাই একটু চা পান করে যাবেন। আর সবাইকে কালকে আসার জন্য আবার আমন্ত্রণ জানালাম। কালকে আমাদের সঙ্গীতানুষ্ঠান রয়েছে সম্বরণ চৌধুরী এবং ডক্টর বনানীদের, আর দেবার্গো ডান্স একাডেমি রত্না গোস্বামীর পরিচালনায় রয়েছে তাদের নৃত্যাংশ। দেখা হবে কালকে, আজকের জন্য শুভরাত্রি। যে বিশেষ প্রযোজনাটি কাল করবেন তা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রকে উপলক্ষ করে একটি ডান্স কোরিওগ্রাফি রত্না গোস্বামী তৈরি করেছেন, সঙ্গে আনুষাঙ্গিক যা যা থাকে গান ভাষ্যপাঠ সবটা মিলিয়েই রয়েছে। আপনারা সবাই আসুন, এ সেটিও একটি অভিজ্ঞতা। আশা করি সবাই একসঙ্গে কাল সেই অভিজ্ঞতার সামিল হতে পারবো। ধন্যবাদ, শুভরাত্রি।